Hi friends, আমি ঝুমা আর আপনারা দেখছেন Nature Forever channel. Nature Forever channel এ আরো একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগতম। আজকে সরস্বতী পূজো, এই সরস্বতী পূজোর শুভ সন্ধিক্ষণে আপনাদের সবাইকে জানাই অনেক আন্তরিক অভিনন্দন। গত বছর সরস্বতী পূজোতেও আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেটাতে আমি আমার ছাদ বাগানের ওভারভিউ দেখিয়েছিলাম। সেই ভিডিওর লিংক চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। তবে আজকে পার্টিকুলার কোনো গাছের পরিচর্যা না বা ছাদ বাগানের ওভারভিউ না, ছাদ বাগানের কিছু গাছপালা দিয়ে কিভাবে আমরা সরস্বতী পূজোর প্যান্ডেল বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আমরা যারা গাছপালা নিয়ে থাকতে ভালোবাসি তারা সব জায়গাতেই কিন্তু একটু সবুজের ছোঁয়া পছন্দ করি, তাই না? তাই কিছু গাছপালা দিয়ে প্যান্ডেল বানিয়ে ফেলেছি সরস্বতী পূজোর। কালকে সন্ধ্যে থেকে রাত অবধি আমরা এই প্যান্ডেলটা বানিয়েছি। কেমন লাগছে প্যান্ডেলটা সেটা দেখবেন এবং কিভাবে বানালাম প্যান্ডেলটা সেটাও আপনাদের দেখাতে চলেছি। আর আমি গার্ডেনিং রিলেটেড অনেক ভিডিও তো আপলোড করেই থাকি, চ্যানেলে দেখবেন অনেক ভিডিও আছে গার্ডেনিং রিলেটেড। সেগুলো যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এবং বেল আইকনে অল প্রেস করতে ভুলবেন না। তাহলে আমি যদি পরবর্তীকালে কোনো নতুন ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন আজকে দেখে নেই কিভাবে গাছপালা দিয়ে বানিয়ে ফেললাম সরস্বতী পূজোর প্যান্ডেল। তো প্রথমেই একটা স্ট্রাকচার বানিয়ে নেওয়া হয়েছিল, সেই স্ট্রাকচারের উপরে কিছু প্লাস্টিকের ফুল এবং কামিনী ফুলের পাতা দিয়ে সরস্বতী পূজোর প্যান্ডেলটা বানিয়ে নেওয়া হয়েছে। এই যে দেখছেন, এগুলো দেখুন কামিনী ফুল গাছের পাতা এবং কিছু ছোট ছোট কাটা ডাল, সেই ডালগুলো এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে এবং কিছু প্লাস্টিকের ফুল এর মধ্যে গেঁথে দেওয়া হয়েছে, দিয়ে এরকম একটা প্যান্ডেল আমরা বানিয়ে ফেলেছি। আর আমরা যারা ফুল নিয়ে থাকতে ভালোবাসি, সব জায়গাতে একটু ফুলের ছোঁয়া পছন্দ করি, তাই সরস্বতী ঠাকুরের পাশে দিয়ে দেওয়া হয়েছে দুটো স্টক ফুল, সাদা রঙের দুটো ডাবল পেটাল স্টক, সেটা দিয়ে দিয়েছি সরস্বতী ঠাকুরের দুপাশে। স্টক ফুল নিয়েও অনেক পরিচর্যার ভিডিও চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন প্যান্ডেলটা আজকে কেমন লাগছে। প্রত্যেক বছরই সরস্বতী পূজোয় আমরা কিছু না কিছু ক্রিয়েটিভ এরকমভাবে প্যান্ডেল বানিয়ে থাকি। এবছর ভাবলাম সরস্বতী পূজোয় কিছু সবুজের ছোঁয়া থাক প্যান্ডেলে। আপনারাও নিশ্চয়ই অনেক ক্রিয়েটিভ প্যান্ডেল বানিয়ে থাকেন, কেমন প্যান্ডেল বানিয়েছেন, কিভাবে বানিয়েছেন চাইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর আমাদের এই প্যান্ডেল কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। ততদিন অবধি সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নেচার ফরএভারের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার।